হ্যালো বন্ধুরা, আমি ফুটবল থেকে যেভাবে মাল্টি উইন করে থাকি এবং ফুটবলে কিভাবে বেট ধরবেন এ টু জেড আমি এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেটে বেট ধরতে চান এবং এখান থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে ক্রিকেট নিয়ে একটা লিংক পেয়ে যাবেন, অথবা আপনি এই ভিডিওর আই বাটনে আপনি দেখতে পাবেন এটার লিংক শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট মেনু রয়েছে। তো থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে বন্ধুরা, আমরা ফুটবলে যাব। তো যেহেতু ফুটবলে যাব, স্পোর্টসে ক্লিক করব। স্পোর্টসে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখবেন এখানে ফুটবল ক্রিকেট সম্পূর্ণ সব চলে আসবে। সো বন্ধুরা, আমরা ফুটবলে ক্লিক করব, যেহেতু আজকে আমি ফুটবলের টিপসগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আপনারা এখান থেকে প্রচুর পরিমাণে আমার থেকে নতুন নতুন ট্রিক্স এবং টিপস নিতে পারবেন। তো যাই হোক, আমরা একটা ম্যাচ আজকে সিলেক্ট করে ফেলি, সেটা হচ্ছে এক্সাম্পল নাও উয়েফা ইউরোপা লীগ। সো আমরা এটা উপরে ক্লিক করি। ক্লিক করার পর বন্ধুরা আমরা দেখব যে এই ম্যাচটি কার এবং কবে শুরু, সম্পূর্ণ ডিটেলস এখানে আমরা দেখতে পারব। সো বন্ধুরা, ম্যাচটি ওপেন হয়েছে এবং এখানে যতগুলো বেট ধরা যাবে সবগুলো অপশন এখানে দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশনের কোনো অভাব নেই। তো কোন অপশনগুলো ধরলে আপনি সবচেয়ে বেশি মাল্টি উইন করতে পারবেন, সেই সিক্রেট টিপসটা আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন আমরা ফুটবল সম্বন্ধে আগে ধারণা নিই যে ফুটবল কীভাবে বেট ধরতে হয়। তো যারা নতুন, মূলত তারা যদি এই ভিডিওটা দেখে তাদের বেশি কার্যকরী হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে একটা লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন W1 W2, এটা আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন, উপরে লেখা রয়েছে একটা, এই পাশে একটা টিম, এটা হচ্ছে এক। আপনারা যেটা স্ক্রিনের বাম পাশে দেখতে পারবেন সেটা হচ্ছে এক নাম্বার টিম, এবং আপনারা যেটা স্ক্রিনের ডান পাশে দেখতে পাবেন সেটা হচ্ছে দুই নাম্বার টিম। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তিনটা অপশন রয়েছে, দেখুন ভালো করে খেয়াল করুন। প্রথমটা রয়েছে W1, তারপর রয়েছে W1 অর্থাৎ হচ্ছে নাম্বার এক। স্ক্রিনের বাম পাশে যে প্রথম টিমটা দেখছেন সেটা হচ্ছে W1, মানে টিম নাম্বার ওয়ান। আর W2 হচ্ছে এই যে দ্বিতীয় নাম্বার দলটা, যেটা হচ্ছে W2, এই যে এখানে। তো এই দল জিতবে নাকি এই দল জিতবে, এটা হচ্ছে এটার মিনিং। দেন আপনারা একটা জিনিস খেয়াল করতে পারছেন, এখানে তৃতীয় একটা অপশন রয়েছে এক্স, অর্থাৎ এক্স দিয়ে বোঝানো হয়েছে ম্যাচটা কি ড্র হবে কি না। কিন্তু বন্ধুরা একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন, ম্যাচ জয়ী হন বা মানে যেই দলই জিতুক বা যাই হোক রেজাল্ট, এটা 90 মিনিটের মধ্যেই হতে হবে, এক্সট্রা কোনো মিনিট হলে এখানে অ্যাড করা হয় না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর এখানে নিচে আমরা একটু যাই স্ক্রল ডাউন করে, এখানে আপনারা খেয়াল করতে পারছেন এখানে লেখা রয়েছে ভথ টিম টু স্কোর, অর্থাৎ দুই দল কি স্কোর করতে পারবে কি না। ইয়েস হলে এত পয়েন্ট পাবেন, মানে এত টাকা লাগালে, আর নো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করতে পারছেন, আবার নিচে লেখা রয়েছে ইস টিম টু স্কোর টু অর মোর, অর্থাৎ প্রত্যেক দল কি দুটা এবং দুটার বেশি করতে পারবে কি না। ইয়েস এখানে, আর নো হচ্ছে এখানে। তো আপনারা এবেটটাও ধরতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু এখনও টিপসগুলো শেয়ার করিনি, টিপসগুলো আমি শেয়ার করব, যে টিপসগুলোর দ্বারা আপনি এখান থেকে 100% মাল্টি উইন করতে পারবেন। তো যাই হোক, আমরা আরও নিচের দিকে যাই, দেখি আরও কী কী মানে কিছু আপনাদেরকে বুঝিয়ে দিই যে আপনারা বেট ধরতে সহজ হয়। তারপর বন্ধুরা আমরা আরেকটা নতুন অপশনকে আপনাদের সাথে পরিচয় করে দিই, সেটা হচ্ছে ফার্স্ট গোল টাইম, অর্থাৎ প্রথম যে গোলটা হবে সেটা কত মিনিটের মধ্যে হবে সেটা এখানে দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিট শো করছে। তো আমি একটা অপশন আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো এখানে প্রথম যে অপশনটা রয়েছে সেটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রম 1 to 10 মিনিট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এত ডাবল আপনাকে প্রাইসটা দিচ্ছে, অর্থাৎ এখানে 1 থেকে 10 মিনিটের মধ্যে যদি গোল হয় তাহলে আপনি যদি এই বেটটা ধরেন 4.4 ডাবল পেয়ে যাচ্ছেন। তারপর এখানে ধাপে ধাপে এরকম দেখতে পাচ্ছেন 11 থেকে 20 মিনিট, এভাবে সিলেক্ট করা রয়েছে। তো আপনারা এটা করলে ইচ্ছা করে যারা বোঝেন তারা বেটটা ধরতে পারেন। তো যাই হোক, আমি কিন্তু এখনও টিক্সটি শেয়ার করিনি, টিক্সটি শেয়ার করব, তো একটু ওয়েট করেন বন্ধুরা। বন্ধুরা আপনারা স্ক্রল ডাউন করে, এভাবে স্ক্রল ডাউন করে নিচে যাবেন এবং এখানে একটা অপশন পাচ্ছেন
অন গোল, অর্থাৎ এটা যদি ব্যবহার করেন আপনি 100% মাল্টি উইন করতে পারবেন। আমি 100% কথা দিচ্ছি আপনারা, আপনারা যদি এই সিলেক্ট করে এই অপশনটা সিলেক্ট করে বেট ধরেন 100 থেকে 100% আপনি জিতবেন। তো যাই হোক, আমরা এখানে দেখি এটা কী রয়েছে। আপনারা অন গোল যেটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, অন গোল কি আসলে অনেকেই বোঝে না। অন গোল হচ্ছে মানে নিজের পায়ে লেগে নিজের জালে যদি গোল হয় সেটাকে বলা হয় অন গোল। অর্থাৎ কোনো প্লেয়ার নিজের জালে নিজের কারণে, অর্থাৎ কোনো পায়ে মাথায় বা কোনো জায়গায় অংশ লেগে যদি গোল হয়ে যায় সেটাকে বলা হচ্ছে অন গোল। তো আপনারা জানেন ফুটবলে অন গোলটা খুব কম হয়। আপনারা চিন্তা করেন মনোযোগ দিয়ে, অন গোলটা কি আসলে আপনি কখনো কোনো ম্যাচে দেখেছেন? হয়তো খুব কম। তো আপনারা অন গোলটা এখানে বেশি জয় হতে পারবেন আপনারা যদি এখানে নো যে অপশনটা রয়েছে সেটা যদি আপনারা এখানে বেট স্লিপ নেন, অর্থাৎ মাল্টি তৈরি করেন। তো মাল্টি কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। মাল্টি তৈরি করার জন্য বন্ধুরা আপনারা নো যে অপশনটা রয়েছে সেখানে একটা ক্লিক করবেন। সেখানে একটা ক্লিক করার পর যেহেতু অ্যাপসটি আপডেট হয়েছে সেহেতু আপনাকে কী করতে হবে, এটা অ্যাড টু বেট স্লিপ, অর্থাৎ মাল্টি তৈরি করার জন্য বেট স্লিপে ক্লিক করতে হবে। আর যদি আপনি মাল্টি তৈরি না করে সরাসরি বাজিটা ধরতে চান তাহলে আপনি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে আপনি এখানে বেটে ক্লিক করলেই আপনার বেটটা হয়ে যাবে। তো আমরা একটি অপশন পেয়েছি যেখান থেকে আমরা দললে কখনো হারবো না, হারবো না। তো আমরা আরেকটি অপশন দেখি এরকম যেগুলো দললে হারবো না। তারপর বন্ধুরা আমরা আরেকটি অপশন পেয়েছি যেটা হচ্ছে হ্যাট্রিক, অর্থাৎ একটা ম্যাচের মধ্যে হ্যাট্রিক হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন খুবই কম সেটা আপনাকে আগে ফলো করতে হবে। যেই দুই দলের ম্যাচ হবে তারা যদি সমান সমান প্লেয়ার হয়, সমানে সমানে খেলতে পারে, তাহলে এই ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেজন্য এখানে হ্যাট্রিক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো আমরা কী করবো, যখনই আমরা দল সিলেক্ট করতে যাবো এরকম আর বেট স্লিপ করার জন্য, অর্থাৎ মাল্টি তৈরি করার জন্য, তো আমরা এই যে স্ট্র্যাটেজি অপশনটা রয়েছে সেখানে আগে গিয়ে আমরা চেক করে আসব যে তাদের গোল ব্যবধান কেমন এবং তারা গোল কেমন দিতে পারে, কোন দল কেমন দিতে পারে। তো যাই হোক, আমরা এই অপশনটা যদি সিলেক্ট করতে চাই সেম প্রসেসে আগের মতোই সিলেক্ট করে নেবেন। তারপর বন্ধুরা আমি আবার খুঁজে আরেকটি অপশন পেলাম যেটার দলে আপনি 100% হারার সম্ভাবনা খুবই কম। এগুলো দিয়ে মাল্টি করলে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা দেখেন এখানে রেড কার্ড রয়েছে, অর্থাৎ আপনারা জানেন একটি ম্যাচে রেড কার্ড হয় না বললেই চলে। আপনি খেয়াল রাখবেন আপনার জীবনে যদি আপনি 100টা ম্যাচ দেখে থাকেন এর মধ্যে 2টা রেড কার্ড দেখেছেন কি না সেটা সন্দেহ। তো বন্ধুরা আমরা রেড কার্ডটা নিঃসন্দেহে মাল্টির জন্য চুজ করতে পারি। তো চলুন আমরা রেড কার্ডটা সিলেক্ট করি। তো রেড কার্ডটা ই করার পর আপনারা আবার সেম প্রসেসে, অর্থাৎ আগের মতোই এই নো অপশনে ক্লিক করে দেন আপনারা অ্যাড টু বেট স্লিপে নিয়ে নেবেন। তারপর বন্ধুরা আপনারা আরও মানে আরও দেখি কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করতে পারি কিনা, কেননা আমি এগুলো দিয়ে অলরেডি অনেক টাকা ইনকাম করেছি এবং করছি। তো আপনাদেরকে আরও নতুন কিছু টিপস শেয়ার করতে পারি কিনা চেষ্টা করি। তো বন্ধুরা আজকে আমি আর আপনাদের মাঝে অন্য কিছু দেখাতে পারলাম না, যতটুকু দেখিয়েছি আপনার ততটুকু যদি চেষ্টা করেন অবশ্যই 100% এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। তো যারা এরকম আরও মাল্টি নিয়ে ট্রিক্স জানতে চান তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ক্রিকেট খেলেন তারা ক্রিকেট নিয়ে একটা ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, তাহলে পেয়ে যাবেন। ধন্যবাদ।